আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ এক মাস পর আজকে আমি রুম থেকে বের হব, খুব আনন্দ লাগতেছে। আজকে একটু বাইকও রাইড করব। এই পিছনে যে আমার খাটটা দেখতেছেন, এই খাটটাতেই আমি দীর্ঘ এক মাস শুয়েছিলাম। বের হয়েছি, প্রথম 15 দিন কোনো দিকে যাইতে পারি নাই, জাস্ট গেটের সামনে পর্যন্ত গেছি, আর কোনো দিকে যাইতে পারি নাই। সানগ্লাস চোখে ছিল, আর কেন রুমে ছিলাম, হ্যাঁ কি সমস্যা হয়েছিল, চলুন রাইড করতে করতে বলি। এই হচ্ছে আমার বাইক, এক মাস এইভাবেই ছিল, মাঝে মধ্যে স্টার্ট দেওয়া হয়েছে। আজকে বের করব, দেখি কি অবস্থা। আজকে 15 দিন পরে বাইক স্টার্ট দিলাম, তেল আছে 824 কিলোমিটার, 6 পয়েন্ট চালাইছিলাম মোবিল চেঞ্জ করার পর। এখন দেখি বাইকের কী অবস্থা, একটু চালাই। ওকে, সমস্যাটা শুরু হয়েছে আরো 1.5 বছর আগে। মাঝে মধ্যে ডান পাশের চোখ আমার লাল হইতে চুলকাইতো, ভাবছি আমার অ্যালার্জি আছে এর জন্য মনে হয় চুলকাইতো, লাল হইতো, কিন্তু কোনো সময়ই খেয়াল করি নাই যে আমার চোখে ভারী একটা সমস্যা হইতে পারে। আজকের ব্লগটা যারা আমরা বাইক রাইড করি তাদের জন্য একটু ইম্পর্টেন্ট হবে, কারণ আমার যে সমস্যাটা হয়েছে এটা বাইক চালানোর কারণে হয়েছে। এগুলো ডাক্তাররা বলছে যে, আমার জিজ্ঞেস করছিল যে আপনি কি কোনো আঘাত পাইছিলেন কি না, আমি বলছি হ্যাঁ ছোটোবেলায় আমি একটা আঘাত পাইছিলাম, এরকম আমি বাস গ্রামে বাস কাটতে যাই, তখন আমার বাসের একটা কোণে ঢুকে গেছিলো, কিন্তু এতদিন পরে আইসা আমার এরকম ইয়ে হলো। তো উনি জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, আমি বললাম যে আমি একটা জব করি প্লাস বাইক রাইড করি। এই উনি বললো আপনার চোখটা কি লাল হইতো, আমি বললাম হ্যাঁ আমার চোখটা লাল হইতো, মাঝে মধ্যে চুলকাইতো। তারপর বললো যে না ঠিক আছে, আপনার তো চোখে ছানি পড়ে গেছে, অপারেশন করাইতে হবে। আপনি যদি আর 2 মাস আগে আসতেন তাহলে আপনার অপারেশনটা করানোই লাগতো না, এরকম থাকতো না, একটা টাইমে যে আপনি এটা ছানি পড়তোই, কিন্তু আপনি বাইক রাইড করার কারণে আপনি এটা একটু মানে আর্লি সমস্যাটা হয়েছে, যার কারণে আপনি অপারেশনটা করাইতে হবে। যাই হোক, ফার্মগেট ইস্পাহানিতে অপারেশনটা করালাম, দীর্ঘ এক মাস পুরা রুমের ভিতরে আটকা ছিলাম, মানে কোনো দিকে বাসা থেকে মানে রুম থেকে বের হতে দিতে নাই, এক বিছানায়। প্রথম 1 সপ্তাহ তো খুব খারাপ সময় গেছে, কারণ রুমের ভিতরে শুয়ে থাকতে হয়েছে, একদম স্টে সোজা ঘাড় ডাইনে বামে নেওয়া যায় নাই। 1 সপ্তাহ পর যখন ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন আবার বলছে যে না আপনি 10-12 দিন পরে হালকা ডাইনে বামে ঘুরতে পারবেন, কিন্তু সব সময় না। আমি ট্রাই করছি, দেখছি ডান দিকে বাম দিকে ঘুরলে চোখটা লাল হয়ে যেত। তো এইভাবে মনে করেন যে গত প্রায় 1 মাস, হ্যাঁ 1 মাস 10 দিনের মতো আমি বিছানায় ছিলাম, আর আমার বউ কোনো দিকে যাইতে দেয় নাই। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আজকে যাচ্ছি চশমা আনতে, চশমা বানাইতে দিছি, কারণ আমার যে সমস্যাটা হয়েছে, আমি অপারেশন করানোর পরেও, ছানি অপারেশন করানোর পরেও ডাইনে দূরে দেখি কিন্তু কাছে দেখি না, এর জন্য আমার চশমা ব্যবহার করতে হবে। এখন যারা আমরা এই মোটো ব্লগ করি কিংবা কন্টিনিউ আমরা এই বাইক রাইড করি, তাদের জন্য খুবই জরুরি। ওনারা বলছে যে আপনারা আপনি যেহেতু বাইক রাইড করেন, আপনার সব সময় প্রয়োজন যে চোখের সেফটিটা নিয়ে একটু, বিশেষ করে রোদ্রে গেলে আরও বেশি খুব সাবধানে। চশমা চলে আসছি সেঞ্চুরি মার্কেট, চশমাটা নিয়ে তারপরে আবার আসতেছি আপনাদের সাথে। Thank you.
সালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অর্ডার দিয়েছি। চশমা নেওয়া কমপ্লিট, বসো। এটা বললাম যে আমার যে চোখটা চুলকাইতো মাঝে মধ্যে লাল হইতো, যাদের চোখ এরকম চুলকায় লাল হয় যারা আমরা বাইক রাইড করি, সবার জন্য মানে আপনারা লেট করবেন না কিন্তু, কারণ এই সমস্যাটা নাকি এখন অনেক যারা বাইক রাইডার করে রাইড করে তাদের জন্য একটু মানে এখন একটু বেশি হয়ে গেছে। কারণ এটা আমার কথা না, যারা যে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করছে ওই ডাক্তারই বলছে যে হ্যাঁ, আপনাদের আপনারা যে বাইক রাইড করেন আপনাদের চোখের একটু সেফটি, ধরেন একটু সানগ্লাস, হ্যাঁ ভালো, আপনারা যে হেলমেটটা ব্যবহার করেন ভালো, বাইজার এরকম। যাই হোক, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন। নতুন ব্লগ করতেছি, ভুল হইতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।